চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আমি কিন্তু স্নান সেরে এই যে পুজোটা দিচ্ছি, একটুখানি পুজো করে নিয়ে তারপরে আসছি কথা বলতে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে আমি শঙ্খ বাজিয়ে যে প্রণাম করে নিলাম, তো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে আমি ফুল দিয়ে দিলাম, তোমরা তো একটুখানি দেখতে পেলে। তো আজকে কি মনে হলো যে না, আমি ভাবলাম আজকে কিছু না খেয়ে ঠাকুরকে ফুল দিয়ে দিই, পুজো করে দিই, তারপরে না হলে খাবো। তো ফুল দেওয়া কমপ্লিট, আর একটুখানি আমার ক্যামেরা করে দিয়েছে আমার দাদা, থ্যাংক গড যে ক্যামেরা করে দিল, না হলে না আমাকে নিজেকে একা একা করতে হয়, এই জন্য প্রচণ্ড কষ্ট লাগে। তো যাই হোক, আমার ফুল দেওয়া হয়ে গেছে, এরপর আমি চা রুটি খেয়ে নিব। সবাই খেয়ে নিয়েছে, আমি লাস্টে খাচ্ছি আজকে। তো অনেকদিন বাদে আজকে আমার বাড়িতে আবার চিকেন রান্না হবে, তার জন্য যা যা সরঞ্জাম সবাই মিলে করে ফেলি। তো সেগুলো করে নেওয়ার পরে আমি কিন্তু রান্নাটা করে ফেলবো। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি সবটাই শেয়ার করবো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে, তো দেখতে থাকো একসঙ্গে। তো ফ্রেন্ডস, চা রুটি খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু সব কাটাকুটি কমপ্লিট, আর আলুটাও ফ্রাই করে নেওয়া হয়েছে, আর আমি এখানে মশলা কষে নিচ্ছি। আর আমি প্রত্যেকবারের মতন এবারই বলছি, আমি কিন্তু খুব কম তেলেই রান্নাটা করি। আজকে কিন্তু কোনো কষা কষা মাংস হবে না, আজকে একটু ঝোলঝোল টাইপের চিকেনটা রান্না করব, কারণ হচ্ছে অতিরিক্ত গরম পড়ে গেছে, আর এমনিতে রিচ খাওয়া সত্যি মানে অপছন্দ। তো যাই হোক, অনেকদিন বাদে যেহেতু হচ্ছে আর পাপন আছে, তার জন্য আরও ভালো লাগছে যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আমি এখন রান্নাটা করে নিই, একটুখানি দেখিয়ে দিচ্ছি, পুরো প্রসেসটা শেয়ার করছি না, সো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। সো ফ্রেন্ডস, দেখো এখানে চিকেন কষানো হচ্ছে, আর এদিকে দেখো আলুটা ফ্রাই করে রাখা হয়েছে, চালটাও ভেজানো হয়ে গেছে। চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা অন করলাম। এই যে তিন মূর্তি খেতে বসছে, দেখতে পাচ্ছ কুচু, সানি আর পাপন, তিনজনকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ দাদা এখনও কাঁধে থেকে আসেনি, আসতে একটু লেট হবে, তাই আমি বাচ্চাদের আগে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর কুচু তো মোবাইল ছাড়া খায় না, তো কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখছে আর এদিকে ভাত খাচ্ছে। তো যাই হোক, এরা খেয়ে নিচ্ছে, আর কিছুক্ষণ বাদে দেখো দাদা চলে এসছে, এই যে আম নিয়ে এসছে, আম আমার ভালো লাগে, তাই দেখো পাকা পাকা আম নিয়ে চলে এসছে। আমটা রেখে দিব, একটু টাইট আছে। আর কাকিমা দেখো বাজারে যে কাকিমা, ওই কাকিমা কিন্তু আমাদের জন্য আচার বানিয়ে দিয়েছে দুটো, একটা সর্ষে দিয়ে আর একটা লঙ্কা, দুটোই ফ্লেভার আলাদা, আর এত টেস্টি হয়েছে কি বলবো, মানে ঢাকনাটা খুলতে এত সুন্দর স্মেল আসছে, মানে পুরো বাড়িটা মোমো করছে আচারে, কিন্তু দারুণ করে, প্রত্যেক বছর কিন্তু বানিয়ে দেয় কাকিমা। তো যাই হোক, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ কালারটাও জাস্ট ওয়াও। তো আমরা অতটা ভালোভাবে বানাতে পারি না, যদি বানাই না তাড়াতাড়ি করে তেলটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তোমাদের একটুখানি দেখা যায়, ঢাকনা খুলে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো খাওয়া দাওয়া করে একটু নিচে বসছিলাম, তো একটু ছাদে বাতাস দিচ্ছে, আর একটু বিকেলও হয়ে গেছে, তাই ভাবলাম ছাদে আসে, ছাদে একটু কাজ আছে তাই চলে এসেছি। তো এরপরে না আমাকে কাঁথি যেতে হবে, কারণ বাড়িতে অনেক কিছু নেই, অনেক কিছুই নেই, তাই আমাকে সবটাই কিনতে লাগবে। তো আজকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা দোকানের ভিডিও করার, তো জানি না একা হাতে কতটা করব। কি সুন্দর বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ দারুণ লাগছে, বিকেলের বাতাসটা খেতে না আমার জাস্ট দারুণ লাগে। তো যাই হোক, আমি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর যখন আমি কাঁথি বেরোবো আমি সবটাই শেয়ার করব। তো চলো আজকে আমি মানে কাঁথিকে কী কী কিনছি না কিনছি দেখাবো, মানে দেখানোর চেষ্টা করব। তো একটুখানি বসি, তারপরে নিচে যাই, তারপর ঝটপট করে রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সামনে আসছি কথা বলতে, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো।
গুড ইভিনিং ফ্রেন্ডস, তো রেডি সেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, তো আমার চুল এতটাই পাতলা কি আর বলবো, তো যেভাবে হোক ক্লিপ ক্লিপ মেরে একদম রেডি সেডি হয়ে গেছি। আর এই চুড়িদারটা পরেছি, আর চুড়িদারটা কটনেটা বেশ পরে আরামই লাগে আমার, আর এটা পুরোটা লং তোমরা দেখেছো, আর এটা পিওর কটনের। তো যাই হোক, আমি তো রেডি সেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, 6:05 বাকি। তো বেরিয়ে সোজা আমি কিন্তু এই মণিমালা কাকুর দোকানে চলে এসেছি, অনেক কিছু কসমেটিক্স কেনার আছে, আর গরমে মানে পারফিউম তো মাস্ট লাগবে, তো তাই এখানে আমি দুটো পারফিউম এখানে নিয়েছি, আর অনেক কিছু নিয়েছি, সেগুলো আমি বাড়ি গিয়ে দেখাবো, যেহেতু আজকে আমি কথা দিয়েছি কোথায় কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো আর কি। এরপরে দেখো আমি টোটো ধরে এই যে আমি কাঁথির দিকে রওনা দিচ্ছি, আর এটা হচ্ছে প্রপার ক্যানেল পার্ক, তো ভাবলাম ক্যানেল পার্কের একটু ভিউটা শেয়ার করে দিই। এখানে এই পাশে তো মা ভবতারিণীর মন্দির আছে, এটা সো এই মন্দিরটা ক্রস করেছি। তারপরে দেখো এটা ক্যালটেক্স মোড়, ক্যালটেক্স মোড়ের কাছে জুতো দোকানটায় চলে এসেছি, তো এখানে আমি যে জুতোটা নিব ভাবছিলাম সেই জুতোটা আমার পছন্দ হয়নি, তাই এখান থেকে আমি বেরিয়ে যাই। বাট আমাদের যে লেডিস কালেকশন না জাস্ট দারুণ দারুণ ছিল, আর ছেলেদের জন্য অতটা ভালো লাগলো না আমার, তাই আমি এখান থেকে বেরিয়ে এসেছি, আমারও একটা জুতো নিয়ে জুতো লাগবে, বাট আজকে আর নিব না, তো একটু চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তো একটুখানি দেখে না তারপরে আসছে কথা বলতে। এখান থেকে ব্যাক হয়ে চলে এসেছি ছাতার দোকানে, এখন যেহেতু বর্ষাকাল এবং সূর্যের তাপ মানে দু রকম ভেবে কিন্তু দুটো ছাতা নিচ্ছি, তো বাড়িতে ছাতা আছে কোনটা ভেঙে গেছে, কোনটা ঠিকঠাক আছে, কোনটা বাজারে চলে গেছে, তো এইসব ভেবে কিন্তু এখান থেকে আমি দুটো ছাতা নিয়ে নিয়েছি, তো কী ছাতা নিয়েছে সেটাও অবশ্যই শেয়ার করব। তো এরপরে আবার একটা জুতো দোকানে চলে এলাম, এখানে ফাইনালি আমি জুতোটা পেয়েছি, সো কী জুতো নিয়েছে সেটাও অবশ্যই আমি বাড়িতে দেখাবো। তো এরপরে আমি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি, সেখান থেকে মেডিসিন নিয়েছি, সেটার ক্যামেরা করা হয়নি, তো রূপসী বাংলা থেকে অনেকদিন বাদে তড়কা খেতে ইচ্ছে করছিল রুটির সাথে, তাই দেখো আমি এখান থেকে তড়কা নিয়ে নিয়েছি, আর বাড়ি এসে তোমাদের সবটাই দেখাবো, তো আমি আমার নিজের ফেসটা এই প্রথম জাস্ট দেখালাম। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর রূপসী বাংলা থেকে মোমো জাস্ট অল্প পরিমাণ ছিল, তাই ওটা নিয়ে এসেছি, ওর সাথে স্যুপ তো দেয়, স্যুপ নিয়ে এসেছি, দুটো লেস প্যাকেট নিয়ে এসেছি, আরও অনেক কিছু যেগুলো কসমেটিক্স বাজার করেছিলাম সবটাই এনেছি, তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে একটা সাবান আছে, সাবানের পরে এই যে ইয়ারবাডস আছে, দেন এটা হচ্ছে রুম স্প্রে, এটা দরকার ছিল যেহেতু বর্ষাকাল আসছে না, তাই দেখো একটু রুম স্প্রে লাগবেই। আর পারফিউম আমি এখানে দুটো নিয়েছি, একটা বডি ওয়াশ নিয়েছি যেটা সাবার জেল, অ্যামোয়ের আমি নিয়েছি, ওটা না ভীষণই ভালো, একটু হয়তো প্রাইস বেশি বাট খুবই ভালো স্কিনের পক্ষে। তো এই সব কিনেছি, আরও ছাতাও কিনেছি, আর রুম স্প্রে স্মেলটা জাস্ট ওয়াও লাগছিলো, সেটা তোমাদের একটু বাদে খুলে দেখাবো, কালারটাও জাস্ট ওয়াও। আর দেখো আমি যে জুতোটা কিনেছি ওটাই হচ্ছে চপ্পল, তো দাদার চপ্পলটা ছিঁড়ে গেছিলো, ব্যাড লাক তো দাদার পায়ে না একটু বড় হয়ে গেছে, তাই এটা আমি ছোটটাকে দিয়ে দিচ্ছি, আবার পরে গেলে আবার একটা জুতো কিনে দিব। তো আমি এখনও পর্যন্ত পোশাক চেঞ্জ করিনি, দেখতে পাচ্ছ আমার জামাটা দেখা যাচ্ছে। তো এইদিকে দেখো ছাতাটা দেখাচ্ছি ব্ল্যাক কালার, সেম একটা পিত রঙেরও এনেছি, তো দুটোই এনেছি একই, তাই আর একটা দেখালাম আর একটা দেখালাম না। তো এত কিছু কেনাকাটা করার পরে বলো ক্লান্তি লাগবে কি না, তাও বাড়িতে এসে বাড়ি এসছি মানে আবার আটা মাখাবো, রুটি ভাজবো, খেতে দিব, অনেক চাপের আছে। এই যে রুম স্প্রের কথা বলছিলাম না ওটাই, ওর মানে ঢাকনা মানে জাস্ট ভেতর থেকে কভার থেকে খুলে তোমাদের দেখালাম, কালারটা জাস্ট ওয়াও আর স্মেলটাও জাস্ট ওয়াও ছিল। তো যাই হোক তোমাদের কোনটা পছন্দ অবশ্যই মানে বলো। আর হ্যাঁ বাঙ্কিদেরও কিছু জিনিস ছিল, ওটা দেখানোর নয় তাই দেখালাম না, সেটাও দোকানে গেছিলাম। তো যাই হোক আমি মানে পুরোটা হয়তো দেখাতে পারিনি, দুটো তিনটে দোকান মিস্টেক হয়ে গেছে, বাট আমি চেষ্টা করেছি সবটাই কভার করার। এই যে দেখো রূপসী বাংলায় গেছিলাম, এই যে মোমো আর তড়কা এনেছি দু প্লেট, যথেষ্ট অনেক বেশি দিয়েছে, আর এখানে কুচু পড়ে এসছে, তো কুচুর মোমোটা ফেভারিট, তাই কুচু খাচ্ছে খুব আনন্দ সহকারে, আমি একটু টাটা করতে বললাম টাটা করে দিল, খুব কিউট কিউট, আমি বললাম কেমন টেস্ট হয়েছে, বলছে দারুণ। আর মোমোগুলোর সাইজ না বেশ বড় বড়, অন্যান্য মোমো দোকানে যেমন ছোটো ছোটো, এর মোমোটা কিন্তু বেশ বড় আর বেশ মানে আর বেশ ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি খাবার, যদিও কম ছিল। ফাইনালি রাতের খাবারটাও তোমাদের দেখেছিলাম যে তড়কায় একটা করে ডিম সেদ্ধ নিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা রুটি। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমিও নিতে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকেন, সাবধানে থেকো, টাটা।